আমি হয়তো আমার যে শক্তিটা রয়েছে আমার যে বোঝানোর যে ক্ষমতা রয়েছে আমার এই বুঝটুকু দিয়ে আমি হয়তো আপনাকে কুটিপতি বানাতে পারবো না বা ধনী বানাতে পারবো না তবে আপনাকে স্বাবলম্বী বানাতে পারবো আমি এটা আমি পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আমি স্বাবলম্বী বানাতে পারবো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট ছোট ব্যবসা আপনাকে কিভাবে প্রচুর পয়সার মালিক বানাতে পারে তার পাশাপাশি কখনো কখনো আপনাকে ধনীও বানাতে পারে তো ছোটো ব্যবসা বলতে আপনারা কোনটা বুঝতেছেন আমি জানি না আমি ছোট ব্যবসা বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আমি ছোট্ট একটি দোকানের মধ্যে অল্প কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করব। এটাকে বলে ছোট ব্যবসা ধরেন আমি একটি ফুটপাতের মধ্যে বসে ব্যবসা করব। হাজার বিশের টাকা পুঁজি নিয়ে এটাকে বলে ছোট ব্যবসা ধরেন আমি একটি ভ্যান গাড়ি দিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করব। সেটাকে বলে ছোট ব্যবসা ধরেন আমি একটি গাড়ি দিয়ে চটপটি হালিম ঝালমুড়ি বুট ছুলা। পিয়াজু নানান ধরনের পণ্য বিক্রি করব। এটাকেও বলে ছোট ব্যবসা আর এই ছোট ব্যবসাগুলিকেই আমাদের দেশে নব্বই পারসেন্ট মানুষ অবহেলা করে বা যে কোনো একটি দোষ খোঁজার চেষ্টা করে যাতে করে এই ছোট ছোট ব্যবসাগুলি না করা লাগতে পারে তো আপনি যে ছোট ব্যবসাগুলিকে অবহেলা করে বা যে কোনো একটি দোষ খুঁজে বের করে আপনি যে ছোট ব্যবসাটা শুরু করলেন না বা অবহেলা করলেন এই ছোট ব্যবসায়ী কিন্তু আপনাকে প্রচুর টাকার মালিক বানাবে এই ছোটো ব্যবসায় কিন্তু আপনাকে উপরে উঠাবে এই ছোট ব্যবসায়ী আপনাকে ধরি বানাবে এই ছোট ব্যবসায়ী আপনাকে মানুষ চিনাবে এই ছোট ব্যবসায়ী আপনাকে বাস্তবসম্মত একটি অভিজ্ঞতা প্রদান করবে তাহলে আপনি কেন ছোট ব্যবসাকে অবহেলা করতেছেন তো যাই হোক আমি আজকে এই ছোটো ব্যবসা নিয়ে একদম বেসিক লেভেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যদি আপনি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কোনো দিন তো আপনি ছোট ব্যবসা অবহেলা করবেনই না বাট আপনি এই ভিডিওটা দেখার পরে ছোট ব্যবসা করার জন্য ঝাঁপিয়ে পড়বেন তো যাই হোক এক নম্বরে আমি আপনাদের সাথে যে কারণটি শেয়ার করব। যে কারণের জন্য আপনি ছোট ব্যবসা শুরু করতে পারতেছেন না আপনার মনের অজান্তে এই কারণটা আপনার ভিতরে বসবাস করতেছে যেটা আপনি নিজেও উপলব্ধি করতে পারতেছেন না আর সেই কারণটাই আপনার ভিতর থেকে ঝেঁটিয়ে বের করতে হবে তো ধরেন আমি একটি চাকুরি করতাম বা চাকুরি করব তা আমি যদি চাকরি করি সেখানে দেখা গেলো যে আমাকে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি দিত এখন হঠাৎ করে হয়তো আমার চাকরিটি নেই বা আমি চাকুরিটা এখন করতেছি না এই যে আমি চাকুরি করতাম তাহলে সেখানে কিন্তু আমি অবশ্যই একটি প্যান্ট শার্ট পরে যেতাম তো এই প্যান্ট শার্ট পরাতে কী হলো আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি তো প্যান্ট শার্ট পরে অফিসে যেতাম বা যে কোনো একটি কর্মস্থলে যেতাম এখন আমি যদি এই ছোট ছোট ব্যবসা করি তাহলে এখানে তো আমাকে দেখা গেলো যে প্যান্ট শার্ট পরা যাবে না বা প্যান্ট শার্ট পরতে পারবো না মানুষ আমাকে বিভিন্ন ধরনের লজ্জা সরম দিবে ছোট ব্যবসা করে ফুটপাতে এই সেই ত্যান না না আমি চাকরি করে আমি ব্যবসা এই ছোট ছোট ব্যবসা করব না কি না কি বলে মানুষ এই ধরনের একটি চিন্তাভাবনা থেকে আপনি পুনরায় আবার চাকুরির সন্ধানে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করেন তাহলে আপনাকে মানে বাধা দিচ্ছে কে ওই প্যান্ট শার্ট বাঁধা দিচ্ছে টাকা ইনকাম করতে হলে ওই প্যান্ট শার্টটা আপনাকে বাদ দিতে হবে একটু কন্টিনিউ করেন আমি সমস্ত বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আবার অন্যদিকে দেখা গেল যে আমি পড়াশোনা করেছি হ্যাঁ বাবা মার উপরে খেয়ে দে এখন আমি যে কোনো একটি চাকরির পিছনে দৌড়াচ্ছি ওই ছোটো ব্যবসা আমি করবো না ওই যে লজ্জা বন্ধু বান্ধব বিভিন্ন মানুষ রয়েছে ছোটো ব্যবসা করলে মানিজ্য থাকবে না এই সেই ওইখানে তো আবার প্যান্ট শার্ট পরতে পারবো না হ্যাঁ সেন্টমেন্ট মারতে পারবো না এর এরকম ধরনের মন মানসিকতা কিন্তু কাজ করে তো যার ফলে ওই ছোট ব্যবসাটা আপনি করতে পারতেছেন না অতএব আমি উভয় পক্ষকেই বলবো যে চাকরি করতেন নতুন করে চাকরি খুঁজতেছেন অথবা পড়াশোনা করতেন চাকরি খুঁজতেছেন সকলকেই আমি বলতে চাই যে আপনার যদি পরিস্থিতি এরকম থাকে যে আপনি চাকরি পাচ্ছেন না কিন্তু ওই বিভিন্ন কারণ চিন্তা ভাবনা করে ছোট ব্যবসা করতেছেন না এরকম যদি হয়ে থাকে আবার আপনার কাছে যদি পুঁজিও কম থাকে আর্থিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে আপনি সমস্ত বিষয়বস্তু আপনার এই ভিতর থেকে এমনভাবে সরাতে হবে চিৎ খাটিয়ে যে আমি কারোর চিন্তা করব না কারোর বিষয় আমার মাথায় নিয়ে আসবো না আমি ইনকাম করলে আমি বাসলে বাপের নাম এই জিনিসটা ভাবনা করে সবাইকে ঝেঁটিয়ে বের করে দিয়ে সমস্ত প্রশ্নকে আপনি ঝেঁটিয়ে বের করে দিয়ে আপনাকে ওই ছোটো ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে এখন আপনি যখন ওই ছোট ব্যবসার মধ্যে একবার সমস্ত ভয় ভীতি দূর করে দিয়ে মানে নেমে পড়লেন বা ঝাঁপিয়ে পড়লেন এবং ওইখান থেকে আপনি যখন টাকা ইনকাম করা শুরু করলেন তখন আপনি মনে করবেন যে এতদিন যে সমস্ত লোকদের আমি মানে যে সমস্ত লোকদের চিন্তাভাবনা করে আমি ছোট ব্যবসায় ঝাঁপ দিতে পারি নাই প্রচুর পরিমাণ ইনকাম করা যায় জেনেও আমি ঝাঁপ দিতে পারি নাই সেই সমস্ত লোকরাই এখন আমাকে তেল মারতেছে এখন আমার সাথে কথা বলে এই সেই হ্যান ত্যান তাহলে আমি এতদিন কেন এদেরকে ভয় করলাম বা এতদিন কেন সম্মানের দিকে তাকালাম ইজ্জতের দিকে তাকালাম বিভিন্ন বিষয়বস্তুর দিকে তাকালাম ওই যখনই আপনি নামবেন তখন এই প্রত্যেকটা বিষয় আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে কিন্তু এখন দূর হচ্ছে না কারণ আপনার ভিতরে ওই বিষয়গুলি সময় কাজ করতেছে এর জন্যই আপনাকে জিত করে এই বিষয়গুলি দূর করে দিতে হবে এবং ছোট ব্যবসায় ঝাঁপিয়ে পড়তে হবে এই ছোট্ট ব্যবসা থেকে আপনি কত বিষয় শিখতে পারবেন সেই বিষয়গুলি আমি একটু উল্লেখ করি আপনি যখন ছোট ছোট ব্যবসাগুলি শুরু করলেন তখন ওইখান থেকে আপনি এক কথায় ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন যেটা কিনা আপনি ওই অন্যের চাকুরি করে দশ থেকে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করে ইনকাম করতেন তার চেয়েতেও বেশি ইনকাম করতে পারবেন দুই নম্বরে হচ্ছে আপনি যখন ছোট ছোট ব্যবসা শুরু করলেন তখন এই ছোট ব্যবসাগুলি থেকে আপনি ব্যবসা শিখতে পারলেন তিন নম্বরে হচ্ছে আপনি মানুষ চিনতে পারলেন যখন আপনি একটি ছোট ব্যবসা শুরু করবেন তখন আপনি বিভিন্ন মানুষের সাথে দেখা হবে বিভিন্ন মানুষের সাথে কথা হবে লেনদেন হবে আন্ডারস্ট্যান্ডিং হবে তখন এই মানুষগুলির চরিত্র আপনি ধরতে পারবেন মানুষ চিনতে পারবেন তার পরবর্তীতে আপনি এই ছোট ছোট ব্যবসা করে আপনি ব্যবসায়িক যে একটি নলেজ ব্যবসায়িক যে একটি অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলি আপনি অর্জন করতে পারবেন এই ছোট ব্যবসা থেকে আপনি যদি একসময় প্রচুর টাকার মালিকও হয়ে যান তখন সেই প্রচুর টাকা আপনার কাজে লাগবে সেটা কিভাবে কারণ আপনি যদি আমাকে এখন পাঁচ কোটি টাকা দিয়ে যদি বলেন যে যাও তুমি ব্যবসা করো আমি কিন্তু ব্যবসা করতে পারবো না কারণ আমি ব্যবসার এমও বুঝি না ওই পাঁচ কোটি টাকা গুল্লাই দেওয়ার নিরানব্বই পার্সেন্ট চান্সই রয়ে যায় আর ওই যে আমি ছোট ব্যবসা করে মোটামুটি ভালো লাভ করছি টাকাও ইনকাম করছি এখন আমার টাকাও হয়েছে প্রচুর এখন আমি বড় ব্যবসাও করতে পারবো ভিতরে ভয়ও থাকবে না সাহসও থাকবে কেন কারণ আমি তো ওই যে একদম ছোট ব্যবসা থেকে অভিজ্ঞতা অর্জন করতে 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 এই পর্যন্ত আসছি এখন যদি আমি পাঁচ কোটি নয় যদি দশ কোটি টাকা দিয়েও বিজনেস শুরু করি তবু আমি পারবো তবু এখানে যত ঝড় তুফান আছে সব কিছু আমি মোকাবেলা করতে পারবো তাহলে এইখানে এই ছোট ব্যবসা থেকে আমার কতগুলি বেনিফিট আসতেছে এখন আসা যাক যে এই ছোট ব্যবসা করে পৃথিবীর মধ্যে মানুষ কি কুটিপতি হয়েছে নাকি কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে কুটিপতি হয়েছে ব্যাকগ্রাউন্ড কি বলে ইতিহাস কি বলে ইতিহাস বলে ব্যাকগ্রাউন্ড বলে বা বর্তমানে যারা এই পৃথিবীর মধ্যে জীবিত রয়েছে কুটিপতি হিসাবে হ্যাঁ তাদের ব্যাকগ্রাউন্ড কি বলে তাদের ব্যাকগ্রাউন্ড বলে তারা এই ছোট ছোট ব্যবসা করে অভিজ্ঞতা অর্জন করে সেখান থেকে টাকা ইনকাম করে ইনভেস্ট করে আজকে পাঁচশো টাকা লাভ হয়েছে সেখান থেকে দুশো টাকা খরচ করে ওই বাকি তিনশো টাকা আগামীকালকে আবার ইনভেস্ট করে দিয়েছে আগামীকালকে এক হাজার টাকা লাভ হয়েছে সেখান থেকে দুশো টাকা খেয়ে তারপরের দিন আবার আষ্টশো টাকা ইনভেস্ট করে দিয়েছে আর এভাবেই সে বিজনেস শিখেছে এভাবেই সে ধীরে ধীরে প্রফিট করেছে হ্যাঁ এভাবেই সে একসময় কুটিপতি হয়ে গেছে কেউ কখনও কোটি কোটি টাকা নিয়ে কোটি টাকার ব্যবসা করে কুটিপতি হয় নাই তো আপনি যখন একটি ড্রাইভার চুজ করবেন তখন আপনি কিন্তু তার সার্টিফিকেটটা নেবেন তখন আপনি যদি দেখেন যে এই লুকটা পাঁচ বছর দশ বছর শুধুমাত্র হেল্পারিয়ার কন্ট্রাক্টারই করেছে তারপরে সে ড্রাইভার হয়েছে তারপরে সে গাড়ি চালাচ্ছে তাহলে ওই লুকটাকেই কিন্তু আপনি আগে চুজ করবেন ওই ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং শিখে আপনার কাছে যদি ইন্টারভিউ দিতে যায় আপনি কখনোই তাকে চাকরিতে নেবেন না আমি হয়তো আমার যে শক্তিটা রয়েছে আমার যে বোঝানোর যে ক্ষমতা রয়েছে আমার এই বুঝটুকু দিয়ে আমি হয়তো আপনাকে কুটিপতি বানাতে পারবো না আপনাকে আমি টাকা ইনকামের সঠিক রিয়েল রাস্তাটা দেখাতে পারবো আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা কম আর বেশি ঘরের চিপার মধ্যে বসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চিন্তা করলেই আপনি জীবনে সফল হতে পারবেন না টাকা পয়সার মালিকও হতে পারবেন না তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুটিবল একটি ভিডিও নিয়ে